ওয়েলকাম ব্যাক MT16RDI। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেইগুলো সবার আগে পাওয়ার জন্য আজকে আমরা স্ক্যাপুলা কিছু ভিউ নিয়ে আমরা আলোচনা করব। এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ, এই দুইটি ভিউ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন এবং এই ভিউটি টেকনিকগুলো ভালোভাবে আমি আপনাদেরকে দেখাবো। যখন স্ক্যাপুলার কোনো ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট RTA যেটি অথবা মেটাস্টেটিক লিসান যে হয় সেইগুলো দেখার জন্য মূলত এই স্ক্যাপুলা ভিউটি ডক্টরগণ অ্যাডভাইস করে থাকেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই ভিউটি আমরা কীভাবে করি সেটি এখন আমরা দেখব। যাওয়া যাক তাহলে, আমরা এখন স্ক্যাপুলা ভিউয়ের টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাবো। এপি এবং ল্যাটারাল ভিউ এক্সরেটি আপনি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই এক্সরেটি আমরা স্ট্যান্ডিং পজিশনে আমরা নিব। স্ট্যান্ডিং পজিশনে আমাদের যে টেবিল ট্রে বা গ্রিড রয়েছে সেই গ্রিডে আমরা ক্যাসেট দিয়ে এই এক্সরেটি করব। তো আমরা প্রথমে এই এক্সরে করার জন্য আমরা 14x14 সাইজের আমরা একটি ক্যাসেট ইউজ করব। সেই ক্যাসেটটি আমরা প্রথমে আমাদের যে টেবিল ট্রে বা গ্রিড রয়েছে সেখানে আমরা ব্যবহার করব। আমরা আমাদের যে ক্যাসেটটি আছে ক্যাসেটটি আমরা আমাদের ট্রে বা স্ট্যান্ডে দিয়ে দিলাম। এখন প্রথমে আমরা এপি ভিউটি দেখব যে স্ক্যাপুলার আমরা এপি ভিউটি কিভাবে করি। এপি ভিউ করার জন্য আমরা পেশেন্টকে আমরা এপি পজিশনে আমরা দাঁড় করে দিব। ঠিক আছে, পেশেন্টকে আমরা এপি পজিশনে দাঁড় করে দিয়েছি। আমি আপনাদেরকে লেফট স্ক্যাপুলা ভিউটি আমি দেখাবো। তো এপি ভিউ আমরা যখন নেব তখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনে এপি পজিশনে আমরা দাঁড় করিয়ে এইভাবে আমরা দাঁড় করিয়ে আমরা এটা নিতে পারি। ঠিক আছে, অথবা আপনি এপি ভিউটি আবার এইভাবে যদি আপনি এইভাবে ভাঁজ দিয়ে পেশেন্টের হাতটা যদি এইভাবে ভাঁজ দেন এভাবে দিলেও কিন্তু আপনার এই ভিউটি অনেক সুন্দর আছে। এপি ভিউটি দেখবেন স্ক্যাপুলার বর্ডারগুলো ভালোভাবে বোঝা যায়, হ্যাঁ A to Z সব ভালোভাবে বোঝা যাবে। তো আমরা এই পজিশন যখন আমরা করব তখন আমরা ক্যাসেটটা আমরা আমাদের যে শোল্ডার রয়েছে শোল্ডার থেকে আমরা 5-6 সেন্টিমিটার উপরে দেব ক্যাসেটটি। ঠিক আছে, শোল্ডার থেকে আমাদের ক্যাসেটটি ওপরে দিয়ে দিই একটু। আমরা একটু আমাদের ক্যাসেটের ই ঠিক আছে, হ্যাঁ আমাদের যে সেন্ট্রাল রে রয়েছে এই সেন্ট্রাল রেটি কোথায় দেবো? সেন্ট্রাল রে দেবো আমরা যে শোল্ডার জয়েন্ট রয়েছে শোল্ডার জয়েন্ট থেকে আমরা 5 সেন্টিমিটার নিচে, অথবা আমাদের যে স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার রয়েছে সেই মিডিয়াল বর্ডারের একবারে মিড বরাবর আমরা সেন্ট্রাল রে দেবো এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় যদি আপনি দেন হাতটার একটু উঁচু হবে এইভাবে যদি আপনি এক্সপোজটা দেন আমরা মিডিয়াল করে দিই। এই যে দেখেন আমরা মিডিয়াল করে দিচ্ছি। এই অবস্থায় যদি আমরা এক্সপোজ দিই তাহলে আমাদের এক্সরেটি অনেক সুন্দর হবে। ঠিক আছে, এপি ভিউটি। আর আপনি যখন ল্যাটারাল ভিউ নেবেন এই এক্সরেটি করার সময় আপনি পেশেন্টকে, আমরা যেহেতু বাম স্ক্যাপুলার করছি সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আমরা এইভাবে পিএ পজিশনে দাঁড় করাবো, তারপরে এই হাতটা এইভাবে করে দেব। ঠিক আছে, এইভাবে করার পরে এই যে দেখেন এভাবে একটু উঁচু করে দিয়ে এইভাবে, হ্যাঁ এই যে দেখেন এই যে স্ক্যাপুলাটা, এই যে দেখেন যখন এটা উঁচু হয়ে যাবে এই যে এই জায়গায় আপনি দিয়ে এটা ধরতে পারবেন। দেখেন স্ক্যাপুলাটা আপনি হাত দিয়ে করতে পারবেন, হ্যাঁ। তো এভাবে আপনি নেওয়ার পরে পেশেন্টকে একটু কাত করে আমরা, হ্যাঁ এভাবে। তো আমরা এপিতে যেভাবে আমরা রেডিয়েশনটি দিয়েছিলাম সেন্ট্রাল রেটে আমরা ঠিক একইভাবে আমরা এখানে শোল্ডার জয়েন্ট থেকে 5 সেন্টিমিটার নিচে আমাদের যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার রয়েছে মিডিয়াল বর্ডার এই মিড বরাবর আমরা এই সেন্ট্রাল রেটে দিব। ঠিক আছে, এখানে এই যে দেখেন আর একটু, হ্যাঁ এভাবে যদি আপনি এক্সপোজ দেন তাহলে আপনার ল্যাটারাল যে এক্সরেটি রয়েছে সেই ল্যাটারাল এক্সরেটি অনেক সুন্দর আসবে এবং ভালো আসবে। আমরা এখন এই ভিউগুলো আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন রয়েছে সেই কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো এই ভিউগুলো কেমন আছে। যাওয়া যাক তাহলে, আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন রয়েছে সেই কম্পিউটার স্ক্রিনে আমাদের যে স্ক্যাপুলা এপি ভিউটি আমরা নিয়েছিলাম সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা জুম করলাম তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমাদের যে স্ক্যাপুলার বর্ডারগুলো রয়েছে এই যে দেখেন এই বর্ডারগুলো অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং পুরো স্ক্যাপুলাটাই ভিউটা অনেক সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। এখানে কোনো ধরনের ফ্র্যাকচার বা অন্য কোনো কিছু থাকলে সেটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আমাদের নেক্সট ভিউটি আমরা দেখব, এটি হচ্ছে আমাদের যে ল্যাটারাল ভিউ আমরা নিয়েছিলাম স্ক্যাপুলার সেটি হচ্ছে আমাদের সেই
স্ক্যাপুলার ল্যাটারাল ভিউটি আমরা একটু জুম করলাম, তাহলে আমরা আরো সুন্দরভাবে এখানে বুঝতে পারছি আমাদের যে স্ক্যাপুলা ল্যাটারাল ভিউটি রয়েছে সেই ল্যাটারাল ভিউটি। এখানে আমরা কি পরিমাণ কেভি এবং এমএএস ইউজ করব সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমরা আমাদের যে এপি ভিউটি নিয়েছি সেই এপি ভিউয়ে আমরা তুলনামূলক কম আমরা রেডিয়েশন ইউজ করব। এখানে আমরা 75 কেভি এবং এমএএস আমরা ইউজ করছি 25। এই অবস্থায় আমাদের ভালো ইমেজ আছে আমাদের এপি ভিউ নেওয়ার সময়। এবং আমরা যখন ল্যাটারাল ভিউটি নিব, ল্যাটারাল ভিউটিতে আমাকে অবশ্যই রেডিয়েশন আমাদেরকে কেভি এবং এমএএস বাড়ায় দিতে হবে। আমরা এখানে কেভি ইউজ করলাম 85 এবং আমরা এখানে এমএএস আমরা ইউজ করছি 36 আমরা ইউজ করলাম। এই অবস্থায় আমাদের এই মেশিনে অনেক সুন্দর ইমেজ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।